আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে আগে ছিল না অনুমোদন এবার সৌদিতে খ্রিস্টানদের জন্য এবার সৌদি আরবকে খ্রিস্টানদের জন্য উন্মুক্ত করে দিল যুবরাজ সালমান সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকলো সৌদি আরবে এখন আর গোপনে বড়দিন উদযাপন করতে হয় না দেশটির দোকানগুলোতে এবার বড়দিনের অনুষ্ঠানের জন্য সাজসজ্জা বিক্রি হয়েছে খোলামেলাভাবে যা সবার জন্য উন্মুক্ত ছিল দেশটিতে আগের মতো বড়দিন উদযাপন করা এখন আর নিষিদ্ধ নয় কয়েক দশক ধরে সৌদিতে থাকা বিভিন্ন দেশের নাগরিকরা গোপনে বড়দিন উদযাপনের সরঞ্জাম কিনত কিন্তু এই বছর বড়দিন উদযাপনের জন্য সৌদির অনেক মার্কেট এবং শপিং মল থেকে ক্রিসমাস টি এবং বিভিন্ন রঙের আলোকসজ্জা খুব সহজেই কিনতে পেরেছেন বিভিন্ন দেশের নাগরিকরা দেশটিতে যা কয়েক বছর আগেও কল্পনা করা ছিল কঠিন তিন বছর আগে সৌদিতে এই পণ্যগুলো প্রকাশে বিক্রি করা প্রায় অসম্ভব ছিল এদিকে জেদ্দার একটি অন্যতম এলাকায় একটি স্থানীয় বেকারি থেকে মার্কিন গায়িকা মারিয়া কেভির আল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইস ইউ গানটি বেসে আসতেও শোনা গেছে সেখানে তুষার আকৃতির চিনির কুকিও তৈরি করা হয়েছে এক দশকেরও কম সময়ের আগে সৌদি আরবের কোথাও এই ধরনের দৃশ্য দেখা যেত না এটি এমন একটি দেশ হিসেবে পরিচিতি ছিল যেখানে জনসাধারণের জন্য বড়দিন উদযাপন কল্পনাতীত ছিল তবে এখন বড়দিনের প্রতীক গান এবং ঐতিহ্য সৌদির শহরের বাণিজ্যিক ও সামাজিক জীবনের সঙ্গে মিশে গেছে তবে সৌদি আরবে আগেও বড়দিনের মতো অনইসলামিক ধর্মীয় উপলক্ষগুলো পালন করা হতো তা নিশ্চিতভাবেই বলা হয় কিন্তু তা হতো মূলত গোপনে বা উঁচু দেয়ালের আড়ালে দুই হাজার ষোলো সালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি বিষন দুই হাজার তিরিশ উন্মোচন করেছিলেন তিনি গোড়া ধারণা থেকে একটি মধ্যপন্থী ও মুক্ত রাজ্যের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর সাম্প্রতিক বছরগুলোতে এই পরিবর্তনগুলো দেখা যাচ্ছে এই নজিরবিহীন পরিবর্তন সম্ভবত বড়দিনের চেয়ে বেশি অন্য কোথাও স্পষ্ট নয় দেশটিতে ক্যাফে রেস্তোরাঁ দোকান ও শপিং মলগুলোতে জলজলে আলো এবং সজ্জিত করতেও দেখা গেছে এছাড়াও এই বছর বড়দিনে প্রথমবারের মতো রিয়াদ ভিত্তিক আঞ্চলিক নেতৃস্থানীয় ইংরেজি ভাষার দৈনিক আরব নিউজ বড়দিনের একটি বিশেষ সাক্ষাৎকারও প্রকাশ করেছে তবে সৌদির সুপার মার্কেটগুলোতে ক্রিসমাস টি এবং অন্যান্য সাজসজ্জা বিক্রি করা হলেও ক্রিসমাস শব্দটি খুব কম দোকান এবং ক্যাফেতেই দেখা গেছে এর পরিবর্তে তারা উৎসবের স্বাদ কিংবা হোলিডে থিমযুক্ত ট্যাগ ব্যবহার করেছে সব মিলিয়ে এতদিন যা সৌদি আরবে একেবারেই কল্পনা করা যেত না এখন তা চলছে প্রকাশ্যেই মূলত সৌদি যুবরাজ সালমান খ্রিস্টানদের জন্য সৌদি আরবকে উন্মুক্ত করে দিয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে